আমরা সবাই শারীরিকভাবে অসুস্থ হলে কিন্তু আমরা বলি আমরা অসুস্থ হয়ে পড়েছি। মেবি আমার সর্দি, মেবি আমার কাশি, মেবি আমার হাতে ব্যথা, মেবি আমার আঙ্গুলে ব্যথা, মাথা ব্যথা, কত ধরনের অসুস্থতা আছে তাই না? কিন্তু আমরা সবাই কিন্তু কিছু না কিছু হলেও, অনেক ছোট হলেও, মানসিকভাবে একটু হলেও অসুস্থ। কেউ বা স্যাড, কেউ বা ডিপ্রেসড, কেউ বা অনেক রাগান্বিত হয়ে আছে, কেউ বা লাইফের উপর থেকে আশা ভরসায় হারিয়ে ফেলেছে। অ্যান্ড স্পেশালি আমি দেখি আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যারা স্টুডেন্ট আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা প্রায় অনেক ডিপ্রেসড হয়ে পড়ছে। তারা প্রায় হতাশ হয়ে যাচ্ছে, বলে জীবনটা রেখে কি হবে, জীবন দিয়ে কিছু হবে না, এরকম হতাশার অন্য কথাবার্তা বলছে। তাদের জন্য আমার ছোট্ট একটা উপদেশ, আমিও লাইফে অনেক টাইমে ডিপ্রেস থাকি, বাট আমি একটা চেষ্টা করি যে আমার লাইফে ডিপ্রেশন জন্য আমাকে জেকে না বসে, ডিপ্রেশন আমার গলা টিপে ধরার আগে আমি ডিপ্রেশনের গলা টিপে ধরি, সো দ্যাট ডিপ্রেশন চলে যায় অ্যান্ড আমি আমার লাইফে ব্যাক করি। সো আমার ছোট্ট অ্যাডভাইসটা খুবই সহজ, যখনই তুমি ডিপ্রেসড হয়ে পড়বে বা তোমার কাছে মনে হবে তোমার লাইফটা অনেক স্যাড হয়ে গিয়েছে, একটা কাজ করো, যে কোনো একটা মানুষকে হাসাও বা হেল্প করো বা ইন্সপায়ার করো। কারণ কি জানো, তুমি যখন তোমার ওই খারাপ মোমেন্টে তুমি আরেকটা মানুষকে সাহায্য করবে, তখন তোমার অনেক ভালো লাগবে যে তোমার কারণে একজন মানুষের একটু হলেও লাইফে চেঞ্জ আসলো। অ্যান্ড সে যখন তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমার তখন আসলেই মনে হবে না জীবনটা আসলেও ফেনলা না, জীবনে কিছু না করলেও একটা মানুষকে হেল্প করেছি, এবার সাথে সাথে তোমার অনেক ভালো লাগবে। তুমি যেন একটা মানুষকে নিচু থেকে অনেক উপরে নিয়ে যাবা, ওই মানুষটা বাদে আর একটা মানুষ যার ওই সেম লেভেলের সুখ অনুভব করবে, সেই মানুষটা হলো তুমি। সো নেক্সট টাইম তুমি যদি কখনো ডিপ্রেসড হও, কখনো তোমার লাইফে একটু হলেও হতাশা চলে আসে, একটা মানুষকে সাহায্য করো, আর দেখবে সাহায্য করার সাথে সাথে তুমি যে একটা ভালো ফিল করবে না, ওই ভালো ফিলিংসটা তোমার যত ধরনের হতাশা আছে, ডিপ্রেশন আছে, ওইটাকে ছাপিয়ে তোমার লাইফটাকে আরো অনেক অনেক মিনিংফুল করে তুলবে।